দেখে নিন আমি যেভাবে মচমচে বিফ পাকুড়া বানাই তো এখানে বিফ নিয়েছি ছোট ছোট করে কেটে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ বুঝে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সামান্য দিয়েছি গরম মশলা গুঁড়া এবার সয়া সস দিলাম একসাথে ভালো করে মিশিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। যেহেতু বিফ এটা সফট না হলে খেতে ভালো লাগবে না আর খাওয়ার সময় শক্ত লাগবে যদি আপনি ম্যারিনেট করে না রাখেন তো এক ঘন্টা পর এখানে স্বাদ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব হলো বেসন বেসনের সাথে আমি কিছু আটা অথবা ময়দাও দিয়েছি বেকিং পাউডার দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে এটা হাত দিয়ে ধরে তেলে ছাড়া যায় এমনভাবে মাখিয়ে নিতে হবে যদি ড্রাই মনে হয় সেক্ষেত্রে একটু পানি দিয়ে নেবেন আর যদি ময়দা বা বেসন কম মনে হয় সেক্ষেত্রে আরও একটু দিয়ে নিতে হবে মাখানোর পর মনে হলো আরও একটু আটা ময়দা বা বেসন দিলে ভালো হবে তো আরও কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার গরম তেলে ছেড়ে দেব মিডিয়াম তাপে মচমচে করে ভেজে নেব আর যে কোনো রান্নার আগে যদি রেসিপি আপনার কাছে নতুন হয় সেক্ষেত্রে আইডিয়ায় নেবেন আর আপনার স্বাদ মতো টেস্ট অনুযায়ী মশলা অ্যাড করবেন তাহলে রান্নাটা আপনার মনের মতো হবে আপনার স্বাদ অনুযায়ী হবে হুবহু কিছু বানাতে গেলে সেটা কিন্তু সুন্দর হয় না আর দেখুন পাকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি একেবারে মচমচে খুবই মজার এই পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন নতুন রাঁধুনিদের জন্য বলছি যে কোনো নতুন রান্না ট্রাই করার আগে অল্প করে করে দেখবেন সেক্ষেত্রে যদি আপনি নাও পারেন বা নাও হয় আপনার জিনিসপত্র কম নষ্ট হবে ভালো থাকুন সশল রেসিপির জন্য সাথেই থাকুন